গবেষণায় দেখা গিয়েছে বাংলাদেশের প্রায় 45-50% মানুষ ফ্যাটি লিভারে আক্রান্ত। ডে বাই ডে এ রোগের আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানজিন রশিদ তন্নি, কর্মরত আছি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে একজন রিজেনারেটিভ মেডিসিন ফিজিশিয়ান হিসেবে। আজকে কথা বলবো ফ্যাটি লিভার রিলেটেড বিভিন্ন বিষয় নিয়ে। অনেকেই ফ্যাটি লিভারকে সিরিয়াসলি নেয় না, কিন্তু মনে রাখবেন ফ্যাটি লিভারে আক্রান্তর 20% পরবর্তীতে লিভার সিরোসিসে আক্রান্ত হয়। তাই ফ্যাটি লিভার ধরা পড়লে এর দ্রুত চিকিৎসা শুরু করা প্রয়োজন। আর কিছু নিয়মকানুন অবশ্যই মেনে চলতে হবে, যেমন খাবারে অতিরিক্ত তেল চর্বিও জাতীয় খাবার পরিহার করে চলা, দুধ বা দুধের তৈরি খাবার, মাখন, কার্বোহাইড্রেট ইত্যাদি পরিহার করা, নিয়মিত এক্সারসাইজ করা। মনে রাখবেন লিভারে আমাদের সমস্ত খাবার, মেডিসিন, মেটাবলিজম হয়। লিভার যদি ঠিকমতো কাজ না করে তাহলে লিভারে টক্সিন ম্যাটেরিয়াল জমতে থাকে, আর এই টক্সিন ম্যাটেরিয়াল যদি ঠিকমতো ডিটক্স করা না হয় তাহলে ফ্যাটি লিভার বাড়তেই থাকবে এবং পরবর্তীতে লিভার সিরোসিস সহ অন্যান্য বিভিন্ন জটিল রোগের কারণও হতে পারে। তাই অবহেলা না করে প্রথম থেকেই ফ্যাটি লিভারের ব্যাপারে সতর্ক হওয়া খুবই প্রয়োজন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডক্টর তানজিন রশিদ তন্নি, কর্মরত আছি ইউরোপিয়ান ওয়েলনেস ভিলা মেডিকা বাংলাদেশ প্রিমিয়ার সেন্টারে একজন রিজেনারেটিভ মেডিসিন ফিজিশিয়ান হিসেবে। করোনাকালীন এই সময়ে বিভিন্ন স্বাস্থ্য বিষয়ক টিপস নিয়ে ডাক্তারবাড়ির অফিসিয়াল পেজে আমি থাকছি রেগুলার আপনাদের সাথে। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে নিয়মিত চোখ রাখুন ডাক্তারবাড়ির ফেসবুক পেজ, ইউটিউব এবং গ্রুপে। ধন্যবাদ।